Hello friends, welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন, আমি খুব ভালো আছি। সবাইকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে জন্মাষ্টমী, সবাইকে শুভ জন্মাষ্টমী, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালোভাবে কাটাও এই দিনটা, কৃষ্ণের জন্মাষ্টমী। সবাই খুব ভালো সুন্দরভাবে কাটাও দিনটা। আর হচ্ছে কি, আজ শ্রেয়াংশীকে কী সাজাবো? কৃষ্ণ শ্রেয়াংশীকে আজকে কৃষ্ণ সাজাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। বলো ঠিক আছে। তো শ্রেয়াংশীকে কীভাবে সাজাই, গত বছর সাজিয়েছিলাম কৃষ্ণ আর রাধা, আর এই বছর শুধু কৃষ্ণ সাজাচ্ছি। তো এই যে ওর গত বছরে কৃষ্ণের ড্রেস, এইটা পরিয়ে দিয়েছি। আর নিচে কী পরাবো, নিচে একদম ধুতি পরাবো। তো এই বছর আমি শ্রেয়াংশীর জন্য কোনো কৃষ্ণের ড্রেস কিনিনি, তো গড়েই আমার মেখলা চাদরে চাদর পশনটা দিয়ে আমি ওকে ধুতি পরিয়ে দিচ্ছি। আর ওর আগে বছরের ছিল কৃষ্ণের উপরের যেটা ঘাগরা চলি, ওইটা পরিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দুপাট্টা দিয়ে কিন্তু খুব সুন্দর ধুতি পরানো যায় বাচ্চাদের। তো বাচ্চাদের জন্য কিন্তু শাড়িটা কিন্তু ওরা সামলাতে পারবে না, অনেকটা লম্বা হয়ে যায়। এই জন্য দুপাট্টা বা এরকম মেখলা চাদরের চাদর পশনটা দিয়ে ধুতি পরালে খুব সুন্দর লাগে, কৃষ্ণের পুরো একদম সেট আপ হয়ে যায়, খুব সুন্দর লাগে। তো দেখো আমি কীভাবে পরিয়ে দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের বাচ্চাদেরকেও এরকম ধুতি পরাতে পারবে, খুব সুন্দর লাগছে কিন্তু সত্যি। এইটা পরানোর পর ভাবছিলাম যে এত সুন্দর লাগবে, আমি ভাবতেই পারিনি, খুব সুন্দর লেগেছে কিন্তু সত্যি কথা। আমার মেয়ে বলে বলছি না, মানে ধুতি পরানোটা খুব সুন্দর লেগেছে। পরানোর পর ভাবতে পারছিলাম যে আমি ওটা পরিয়েছি, এত সুন্দর হয়েছিল। তো চলো দেখো, তো ওই দিকেও পিছন দিকে আমি দুটো ক্লিপ পরিয়ে দিয়েছি, তারপর এখন সামনে আমি ধুতিটা ঠিক করব। ধুতি পরিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে দেখো সেট আপ হয়েছে। এখন আমি শ্রেয়াংশীকে কৃষ্ণের মেকআপ করে দেব। তো বেশি কিছু না, ওকে একটু অল্প ক্রিম লাগিয়ে দিয়েছি, পাউডার লাগিয়ে দিয়েছি, আর তিলক করিয়ে দেবো, আর একটু ওর বেবি লিপস্টিক লাগিয়ে দেবো, আর একটু কাজল লাগিয়ে দেবো। ব্যাস এতটুকুই, বেশি কিছু কিন্তু করাবো না। আর একটু একটু হাইলাইটার দিয়ে দেবো, কিন্তু হাইলাইটার না দিলে মুখটা মনে বাসবে না, সুন্দর লাগবে না। তো ওই জন্য আমি একটু হাইলাইটার দিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে চুল এভাবেই থাকবে, আর একটা গড়ে চূড়াও নেই কিন্তু, সত্যি কথা বলতে একদম গড়ে যা যা আছে সেইগুলো দিয়ে সাজাচ্ছি। তো ওর একটা লেহেঙ্গা চলেছিল, ওর ওড়না দিয়ে আমি ওকে চূড়া বানিয়ে দেবো। কীভাবে দেই তোমরা দেখো, যদি তোমাদের কাছে কোনো শ্রীকৃষ্ণের কিছু থাকে না ড্রেস করার মতো, তো তোমাদের গড়ে এইসব থাকলে তোমরাও তোমাদের বাচ্চাকে সুন্দরভাবে এরকম সাজিয়ে তুলতে পারো। তো আমি কিন্তু কোনো কিছু জিনিস কিনিনি, আমি আমার যা ছিল সবটুকু দিয়ে শ্রেয়াংশীকে সাজিয়ে দিয়েছি। তো দেখো এই যে আমি এখন আমার মালা, তারপর সীতাহার, তারপর আমার আংটি, ওইগুলো দিয়ে আমি সাজিয়েছি শ্রেয়াংশীকে।
সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের এই কৃষ্ণ সাজটা কেমন হয়েছে, শ্রেয়ানশিকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমরা নতুন ভিউয়ার্স হও অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসার সময় তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো আজকের কৃষ্ণের সাজটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করতে ভুলবে না। তো আজকের জন্য এই কোনো এখানেই শেষ করছি ভিডিওটি, ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে।